কাল থেকে যখন আমার জন্য ওয়েট করবা তখন বুঝবা কেমন লাগে। তুমি জানো আমি কেন লেট করে আসি? কেন? কেননা তুমি রাগ করলে তোমাকে অনেক সুন্দর লাগে। আমার তোমাকে কতটা সুন্দর লাগে বুঝছো? তুমি না। ওহ যাক, তাহলে রাগটা কমছে না? হাসলেও না তোমাকে অনেক সুন্দর লাগে। হুম হইছে, এবার চলো। আচ্ছা আজকে যেন কয় তারিখ? আজ 31 তারিখ, কাল আমাদের রিলেশনশিপের 1 বছর হবে। সেটা হচ্ছে না। কেন? কেননা আজকে আমি তোমার সাথে ব্রেকআপ করব। মানে কি? মজা করতেছ তুমি আমার সাথে? আর ব্রেকআপই বা কেন করবা? আসলে প্রতি বছরে আমার নতুন করে একটা গার্লফ্রেন্ড চাই, বুঝো না? বছরটা নতুন 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 গার্লফ্রেন্ড লাগে, বুঝো না? বললেই হলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা করতেই পারো না। পারি তো, কিন্তু তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আসো নতুন বছর, তুমি একটা নতুন রিলেশন করো, আমি একটা নতুন রিলেশন করি, ভালো না? না, তোকে আমি এটা করতে দিব না। আরেকটা মেয়ের জীবন আমি তোকে কিছুতেই নষ্ট করতে দেব না, তুই শুধু আমার। দেখ ফালতু কথা বলিস না, আমি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি। যাদেরকে বলছি তারা সবাই চলে গেছে, তুইও চলে যা। না আমি যাব না, আর তোকেও যেতে দেবো না। আমি তোকে অনেক ভালোবাসি। তোর ভালোবাসা না তোর কাছেই রাখ। আজকের পর থেকে তুই আমার সামনে কখনো আসার চেষ্টা করবি না। ভালো থাকিস, তুইও ভালো থাক, আমাকেও ভালো থাকতে দে। গুড বাই। এটা কি করে হলো? আমার মনে হয় না আমি আর কখনো দেখতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমাকে ভুলে যাও। প্লিজ চুপ করো, আর যাই বলো কথাটা বলো। কালকে তো ডাক্তার আইতাছে, তোর চোখ খুলবো, তুই সব আগের মতো দেখতে পারবি। আমার মনে হয় না দোস্ত আগের মতো। আরে কি বল, পারবি পারবি, ডাক্তার বলছে না দেখতে পারবি, চিন্তা করিস। ওষুধগুলো লিখে দেবো, ওষুধগুলো ঠিক মতো খাবে, ওকে? আর
দেখো, আমি আর কখনো দেখতে পারবো না। আমি চাই না আমার সাথে থেকে তোমার জীবনটা নষ্ট হোক। না, আমাকে বলতে দাও। ছোটবেলায় যখন বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমি খুব একা হয়ে যাই। হঠাৎ একটি মেয়ে আমার জীবনে আসে, আমি আবার নতুন করে স্বপ্ন দেখি, কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে যায়। তারপর থেকেই নতুন বছরে আমি নতুন নতুন করে জীবন শুরু করি। সবাইকে বলার সাথে সাথে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি আমার এই অবস্থাও আমাকে ছেড়ে যাও। আজকে আমার ধারণা পাল্টে গেছে, সবাই এখন কি করে ভুলে যাবে তোমাকে? বললাম তোমাকে যে অনেক ভালোবাসি। তাই আচ্ছা, তোমার হাতে কি হয়েছে? রান্না করতে গিয়ে কেটে গেছে থেকে এত বড় ব্যান্ডেজ। আচ্ছা, তুমি কিভাবে দেখলে? তোমাকে তো আমি হাতের ব্যাপারে কিছু বলিনি। আমি দেখতে পারি তোমাকে হলুদ ড্রেস অনেক সুন্দর লাগছে, সেটা আমি দেখি। তার মানে তুমি এতদিন আমার সাথে চিট করছো? আচ্ছা, তোমার সাথে যদি আমি চিট না করতাম, তাহলে কি আমি জানতে পারতাম তুমি আমাকে এতটা ভালোবাসো? আচ্ছা, তুমি কি আমার সাথে বুড়ো হতে পারবা? শুধু বুড়ো না, একসাথে মরতেও পারি। প্রতিটি পুরনো বছর ছেড়ে চলে যায়, কিন্তু সত্যিকারী ভালোবাসা যত খারাপ পরিস্থিতি হোক না কেন ছেড়ে চলে যায় না। নতুন বছরে পুরনো মানুষটিকে নিয়ে শুরু করুক এক নতুন পৃথিবী। প্রতিটি ভালোবাসার জন্য রইল শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। রেডি রেডি আসেন আসেন, এই কাট আমার আমার এটা ছেড়ে দেবো না? না না, ছাড়বি না। আসলে প্রতি বছরে আমার নতুন করে একটা গার্লফ্রেন্ড চাই। কি বুঝলাম নিজে বলে গেছি। কোন দিকে তাকান? পারি আমার আমার পারি তো তোমার সাথে কি আচ্ছা একটু পুরোটা বলবি। আচ্ছা রেডি, চোখ খুলে বেড়া বন্ধ হয়ে যায় অটোমেটিক।